প্রচারণার ষষ্ঠ দিনে চলছে ঢাকা উত্তরে জমজমাট নৌকা ধানের শীষের প্রার্থীদের প্রচারণা। উন্নয়নের জন্য মানুষ নৌকায় ভোট দেবে বলছেন আতিকুল ইসলাম। দিনে প্রচারণার সুষ্ঠু পরিবেশ থাকলেও রাতের চিত্র ভিন্ন বলছে তাবিথ আওয়াল। দুই প্রার্থীর প্রচারণার কিছু চিত্র নিয়ে দেখুন মাকসুদুল হাসানের রিপোর্ট। ফার্মগেটে পথসভার মধ্য দিয়ে বেলা পৌনে ১২টায় প্রচার শুরু করেন আতিকুল ইসলাম। ক্রীড়াঙ্গন ও শোবিজ তারকারা ছিলেন তার প্রচারণার সঙ্গী, সাথে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পথসভা শেষ করে জনগণের কাছে ভোট চাইতে ফার্মগেট থেকে শুরু করে এই প্রচারণা চলে পুরো তেজগাঁও এলাকায়। জনতার যে ঢল, জনতার ঢল নেমেছে আওয়ামী লীগের বিজয়ের পক্ষে। আওয়ামী লীগের নৌকার কিন্তু জোয়ার হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। জনগণকে বলছি আমরা যে এটা বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকা, নৌকার কিন্তু উন্নয়নের বিশ্বাস করে, গণতন্ত্রকে বিশ্বাস করে। সুতরাং নৌকার কোনো বিকল্প নাই, নৌকায় ভোট দিলে অবশ্যই ঢাকা শহরের যে উন্নতির ধারাবাহিকতা ছিল ওগুলোকে ডেফিনেটলি বজায় রাখা যাবে। এদিকে সকাল ১০টা থেকে উত্তর বাড্ডা এলাকায় প্রচারণা শুরু করেন আতিকুলের প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তাবিথ আওয়াল। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় তিনিও বেশ আত্মবিশ্বাসী। তবে প্রচারণার পরিবেশ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি এই প্রার্থীর। গতকাল রাত্রে আমরা আবারও অনেক নতুন নতুন ধারা দেখতেছি বাধা দেওয়ার জন্য। আমাদের আগে পোস্টার কাটা হতো, এখন অনেক জায়গায় আমরা শুনেছি যে আমাদের মাইক ব্যাটারি সুদ্ধা নিয়ে যাওয়া হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ফেরতও দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এখনও উদয় কোনো হদিশ নাই। সকল পরিস্থিতির ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমি বারে বারে আহ্বান জানাচ্ছি, ওনারা যেন একটা লেভেল প্লেয়িং ফিল্ড, সকলের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করে দেয়। দিনভর দুই প্রার্থীর এমন প্রচারণা ভোটের দিনে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কতটুকু বাড়াবে তা নিয়ে বাড়ছে ভোটারদের কৌতূহল। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।